আজকের আগে শেষ কবে ট্রেনে চড়েছিলাম মনে পড়ছে না, কিন্তু এটা মনে আছে, আত্মহত্যার চেষ্টাটা প্রথমবারই রেললাইনে করেছিলাম, ব্যর্থ হয়েছিল। সবাই ঠিকই বলে, আমি আসলে মানুষ না, ঢেকি অকর্মা। আজ গরম পড়েছে খুব, অনেক রোদ, বৃষ্টি আসলে খুব ভালো হতো। কতদিন হয়ে গেল বৃষ্টি দেখিনি, বৃষ্টি দেখিনি। আমার নাম বৃষ্টি। মদ, মেয়ে মানুষ আর জুয়া, এই তিনটার প্রতি আসক্তি নাকি মানুষকে নিঃস্ব করে। আমার কোনোটার প্রতি আসক্তি ছিল না, তারপরও আজ আমি নিঃস্ব। আমার নিঃস্ব হওয়ার কারণ আমার কোনো আসক্তি নয়, আমার সততা। সেদিন ঘুষ নিয়ে অবৈধভাবে ফাইলটা পাশ করিয়ে দিলে চাকরিটা হারাতে হতো না, বাসা ভাড়া বাকি পড়তো না, হোটেলে খাবারের বিল বাকি থাকতো না, শখের ল্যাপটপটা বেচতে হতো না, বন্ধু বান্ধবরা এভাবে ছেড়ে যেত না, জীবনটা এভাবে মরুভূমি হতো না। চুলায় আগুন আছে, চাল নেই, পেটে খিদে আছে, খাবার নেই, ভালো একটা মানুষ হওয়ার ইচ্ছে আছে, পাইনি, না থাকলে নেই, কি আর করা। আরে কি আপনি, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, আমাকে বের করে দিবেন না, আমি সত্যি অনেক বড় বিপদে পড়ে গেছি, আমি এখান থেকে গেলে আমি কোথায় যাবো না যাবো, আমাকে একটু পানি খাওয়াবেন, পানি খাবো। এই রাস্তা নাই শিওর, আমি কষ্ট দেখছি এই রাস্তা, টাকা দেখলি চলে গেল, ধরতে পারলি না, একটা মাইয়া গাড়ি থেকে নাইমা হাইটা হাইটা চলে গেল, তোরা কি চোখে ঠুলি ফেরাছিলি? আপনি এনে খান, আপনি কে? আমি কে সেটা জানা অত জরুরি না, একটা মাইয়া কিছুক্ষণ আগে হিন্দে চলে গেছে, দেখছেন মাইয়া না তো। শোন, তোরা পোলাপান নিয়ে রাস্তা দু রাতা ডিউটি করবি, মাইয়াটা জেনেই যাক আর বাইরে চেয়ে দিব। প্লিজ
আচ্ছা কি হয়েছে আপনি কিন্তু এখন আমাকে খুলে বলেননি, আপনি একটু ঠান্ডা মাথা আমাকে খুলে বলুন তো, কার আপনাকে তারা করছে? আসলে এইদিকের একটা কফি শপে আমি কফি খেতে এসেছিলাম একা, হঠাৎ করে এই ছেলেগুলো আমাকে দেখে আমার সাথে কিরকম ব্যবহার করা শুরু করলো। তারপর একজন এসে আমার হাত ধরতে আমি ওইখানে সবার সামনে ওকে চড় মেরে বসি। তারপর সোজা এখানে চলে এলেন? হ্যাঁ, না হঠাৎ করে না ওরা ফায়ারিং হয়ে গেল, আমার কাছে আসতে আমি ভয়ে ওখান থেকে দৌড়ে পালালাম, গাড়িতে ওঠারও সুযোগ পাইনি, দৌড়াতে দৌড়াতে ওরা আমার পিছে আমি দৌড়াচ্ছিলাম। এটা দেখছি পুরো সিনেমা, পুলিশে খবর দেওয়া উচিত। না না, পুলিশে খবর দেওয়া যাবে না, পুলিশে খবর দিলে আসলে আমার আমার নাম নিয়ে অনেক পেপার পত্রিকায় লেখালেখি হবে, আমি পুলিশ ইনভলভ করতে চাচ্ছি না। তাহলে তাহলে এখন কি করবেন? আচ্ছা বরং আমি নিচে গিয়ে দেখে আসি যে ছেলেগুলো চলে গেছে কিনা, তারপর না একটা ট্যাক্সি ক্যাব ডেকে আপনাকে। না না, আপনি বের হবেন না, আপনি বের হলে ওরা টের পেয়ে যাবে আমি এখানে আছি, ওরা চলে আসবে। ওরা এখানে কিভাবে আসবে? ওরা কি আপনার পেছন পেছন আমার বাসা পর্যন্ত এসছে? আমার ধারণা ওরা এতক্ষণে চলে গেছে। আর এক কাজ করুন না, আপনি বাসায় একটা ফোন করুন, তাদেরকে খবর দিন। না আপনি এখানে জানলে বাড়িওয়ালা আমাকে? বুঝতে পারছেন না, আমি আমি বিপদে পড়েছি, ওরা ওরা যে কোনো মুহূর্তে আমাকে ধরে ফেলবে। আমি সেটাই তো বুঝতে পারতেছি না, একটা বন্ধু সব জায়গায় খুব ফাইন বন্ধু। আর কি আপনার গরম তো আছে, ঢুকে নাই তো বলবেন এই তোমার সমস্যা দেখি। হ্যাঁ চোর ক্যাশ কাটা গন্ধ নাকি চুরি করতে আসছে। হ্যাঁ যাও, আরে কি বলছো, যাও 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 যাও। এদের উপর ভরসা করাটা একদম উচিত হয়নি। হ্যালো, কে বলছেন? আরে জাকির সাহেব বলেন। সে কোথায় গেছে সেটা আমি কি করে বলবো বলেন? আরে কি আশ্চর্য কথা, আপনার কি মনে হয় আমি কি নায়িকাকে সবসময় কোলে নিয়ে বসে থাকি নাকি? হ্যাঁ দেখেন জাকির সাহেব, আমার নিজের একটা জীবন আছে। হ্যাঁ আপনার ডাবিং এর জন্য প্রয়োজন হলে ওকে বাসায় ফোন করেন, আমাকে কেন ফোন করেন? আমার বিপদটাও আপনি বুঝতে পারছেন না। আজকে রাতটাই তো, কাল সকালে আমি চলে যাবো, আজকে রাতটা একটু কষ্ট করেন প্লিজ। দেখুন ম্যাডাম, আপনি সিনেমা নাই, আজ ঝামেলা করেছেন কাল ঝামেলা মিটে যাবে, আমার বিপদ আপনার চেয়ে তো বেশি। বাড়িওয়ালা যদি টের পায় আমার ঘরে একদিন মহিলা রাত কাটিয়েছে, কাল সকাল থেকে আমার ঠিকানা হবে ওই ফুটপাত।
আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না। গত দু মাস আমি ঘর ভাড়া দিতে পারিনি, গত এক মাস আমার ইনকাম কত জানেন? 718 টাকা। এবং কিভাবে সেটা ইনকাম করেছি সেটা জানেন? জুয়া খেলে জুয়া। আপনার জগৎ আর আমার জগৎ একেবারেই ভিন্ন। ওয়ালাইকুম আসসালাম। না কিছু হয় নাই, কিন্তু হইতে কতক্ষণ? দারোয়ান কি সব বলা বলি করতেছে, সিঁড়িতে নাকি কিসের গন্ধ? তাই ভাবলাম একটু দেখে আসি, বলা তো যায় না। আবার জিনপুরীর আবির্ভাব ঘটল কিনা? জিনপুরী হয় নাই, কিন্তু হইতে কতক্ষণ? একটু আগে দুইটা পোলা ইসা নিচ্ছে, গার্ডারে জিজ্ঞেস করছে একটা মায়া সম্পর্কে। আপনি কি ভাবছেন, যাবার এখানে কোনো মেয়ে আছে? না না তা না, তো ভাবলাম একটু পর্যবেক্ষণ কইরা আসি। হঠাৎ রুমের ভিতরে একটু কথাবার্তার আওয়াজ পাইলাম। ঠিক কথা ও কথা কথা আমি রেডিও শুনছিলাম, এফএম রেডিও। ও এফএম রেডিও, ভালো ভালো। তো একটু সাবধানে থাকেন, কারণ দিন কাল যা পড়ছে। ওয়ালাইকুম আসসালাম। তুই সমস্যাটা কি বলতো? সবাই আমাকে কেন ফোন করছে? নুসরাত কোথায় গেছে, ফোন কেন ধরছে না, সেটা আমি কি করে বলবো? তোদের কথা শুনে মনে হচ্ছে কি জানিস, যে এই নুসরাতের খবর রাখা ছাড়া আমার আর কোনো কাজ নেই। চোর দেখ, আমি আসলে কিছু জানি না, মানে সকালেও একবার ফোন করেছিল তো তখনই শেষ কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি। তারপরে তো আমি নতুন ছবির মিটিংয়ে ঢুকে গেলাম, সব জানি না। মানে তুই বকুলকে ফোন কর। হ্যাঁ আশ্চর্য, আপনি কাঁদছেন কেন? বাড়ি আরো চলে গেছে? আমি খুব ভয় হচ্ছে, আমি আপনাকে বোঝাতে পারছি। আচ্ছা, এতটা ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। ওরা আপনাদের বাসার গেট পর্যন্ত এসে ফিরে গেছে, ওরা যদি টের পায় আমি এখানে আছি তাহলে আমাকে খুন করে ফেলবে। ঝামেলার মধ্যে পড়ে গেলাম তো। এই মায়া যদি কোনো বাড়ি গিয়ে ঢুকে পড়ে তাহলে কেমনে পাম? আর এত রাতে তো এই বাড়ি বাড়ি গিয়ে খোঁজাও সম্ভব না। এক কাম করেন, বস্ত্রটা কাম দেন। আরে আরে ফোন করে তো আরো বিপদ, তাহলে আর কি করা? আর রাতে বন্ধুর ভিতরে গপ্প মারি। এদিকে জল ঢুকছে, ধরার পড়তেই হইল।
আপনি কি যেন বলতে গিয়ে থেমে গেলেন। আচ্ছা, আপনি যখন ওই সিনেমা বড় পর্দা কাটেন তখন তো একদম অন্যরকম লাগে। আমি একবার ছবি দেখেছি, ওই যে কি জানে নাম না, ওই আপনার প্রেমিক চলে যায় তারপর আপনি কাটতে থাকেন। আপনার কি মনে হয় আমি এখন অভিনয় করছি? ঠিক তা না, মানে আমি আপনারা আমাদেরকে কি ভাবেন বলেন তো? আমাদের কোনো কষ্ট নাই, কোনো অভিমান নাই, কোনো ভয় নাই, চাবি দেওয়া পুতুলের মতো গ্লিসারিন ছাড়া কাঁদতে পারি না। দেখুন, আমার আসলে তখন ওইভাবে ওই কথাগুলো বলা উচিত হয়নি, কিন্তু আমি এমন একটা বাজে সিচুয়েশনে পড়েছি, আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি রাগ করিনি, আমি একটা ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাকে একজন মানুষের মুখোমুখি হতে হবে, একমাত্র সেই মানুষটাই আমাকে প্রশ্নের উত্তরটা দিতে পারে। ঠিক বুঝলাম না। আপনি বুঝবেন না, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি। আমার চারপাশে একটা ফাঁক পাতা হয়েছিল, আমি কিছু না বুঝে ওই ফাঁকটাতে পা দিয়েছি। ঘটনাটা আসলে এরকম ঘটার কথা ছিল না। মানে কি বলছেন আপনি? আমি আমি আপনাকে কিছুই বোঝাতে পারবো না, পুরোটাই আমার অনুমান। আমি আসলে অনেক বোকা, তার আগে আমি এখান থেকে বের হতে হবে। কোথায় কোথায় যাব আমি আমি জানি না আমি কোথায় যাব। আমার কথা শুনে খুব অবাক হচ্ছেন, বিশ্বাস করেন আমি সত্যি জানি না এখান থেকে বের হয়ে আমি কোথায় যাব। আমি শুধু একটুকু জানি আমাকে বাঁচতে হলে পালাতে হবে। হ্যাঁ বকুল, নুসরাত করে সন্ধ্যার দিকে বেড়ে গেল, এমন দেয় না এর ভিতরে তোকে ফোন দেয়নি? কফি খেতে যায় মানে, এইদিকে তো সবাই আমাকে ফোন করে জ্বালাচ্ছে। আচ্ছা শোন, তুই না এক কাজ করিস বুঝলি, নুসরাত আসলে বলিস যে এটা আমাকে একটা ফোন দেয়। আমার দিনের শেষ, আপনি কিছু খেলেন না,
এরপর অবশ্য চাইলেও কিছু দিতে পারবো না, কারণ ডিসক্লোজার। মানে এটা আপনার জিনার ছিল? অবাক হচ্ছে বলো? আরো কিছু দিন চলতে থাকলে আপনাদের ভাষায় ওই জিরো ফিগার হয়ে যাবে। কি দেখছেন? দেখছি নায়িকার আসল হাসি। এখানে আসার পর এই প্রথম আপনি সত্যি সত্যি হাসলেন, তবে এর চেয়ে বেশি শব্দ করে হাসবেন না, দাঁড়ান চলে আসতে পারে। আমি শিওর যে এটা আপনার জিনা। আপনি কি আমার জন্য খুব কষ্ট পাচ্ছেন? পাবেন না, পকেটে মাল থাকলে বিরিয়ানিও খাই। রাস্তার মোড়ে একটা হোটেল আছে, সেখানে নিয়মিত ডিনার করি, কিন্তু বাকি জমতে জমতে বাকির পাহাড় হয়ে গেছে। ওই হোটেলের ম্যানেজার খুব কাচালের লোক, এখন নো মানি নো ফুড এই সিস্টেমে চলে গেছে। ওর ভয় আমাকে অন্য রাস্তাতে বাসায় ঢুকতে হচ্ছে। আপনি তো মনে হচ্ছে আমার ডিনার করা নিয়ে গভীর চিন্তা করে গেছেন। আমার অভ্যাস আছে, কারণ আমার উচিত এখন আপনাকে রান্না করে খাওয়ানো, কারণ আপনি আমার মেহমান। মানে আপনি কি এখন আমাকে রান্না করে খাওয়াবেন? বিশ্বাস করুন না করুন, আমি তো ব্যাপক ভালো রান্না করি। সুসময় আমার এখানে আসবেন, পরীক্ষা প্রার্থনীয়। আচ্ছা দেখুন, আপনি বলতে চাচ্ছেন আমাদের আর দেখা হবে না, তাই তো? যদি দেখা হয় সত্যি সত্যি রান্না করে খাওয়াবেন? মাঝখানে একটা যদি আছে, এই যদির নদী আমরা কেউ পার হতে পারবো। যদি আপনার ওই নদীটা পার হওয়া যায়? যদির উপর আপনার অনেক বিশ্বাস, তাই না? আমি চলো একটা টস করে দেখি, যদি হেড পরে তাহলে দেখা হবে, আর যদি টেল পরে? না না, আমি আমি টস করতে চাই না। কেন? আচ্ছা ওই ছেলেগুলো যদি এখানে আসে আপনি কি করবেন? বাধা দেব না। কেন? আপনি তো আমাকে চেনেন না, কয়েক ঘন্টা আগেও আমরা দুজন অপরিচিত মানুষ ছিলাম, এখন আমার জন্য আপনি ওদের মনে রাখবেন। সবসময় দুই আর দুই এর যোগফল চার হয় না, কখনো কখনো পাঁচও হয়। ওই নুসরাত ফেলনি না, কল করেছিলি? রিং হচ্ছে, ধরছে না, স্ট্রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আমি ফোন করে দিচ্ছি। হ্যালো, আপনার সমস্যাটা কি বলেন তো? আপনাকে ফোন করছি, আপনি ফোন ধরেন না কেন? করেছিল করেছিল, আপনার কাছ থেকে ফোন করেছিল। দেখেন ঘটনাটা এরকম একটা গুটলেট থেকে যাবে, জানেন আমি, আপনারা তো টাকা নিয়েছেন আমার কাছ থেকে কাজটা করার জন্য, তাই না? আরে নাকি জসিট নেই, এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি বলছেন দেখি কি করা যায়। অল রাবিশ। নুসরাত যদি ফিরে আসে আমার অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারছেন? জেল, সোজা জেলে চলে যেতে হবে আমাকে। আর আমি যদি জেলে যাই আপনারা একটাও রেহাই পাবেন না, সব কয়টাকে সাথে নিয়ে যাবো। আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না, নুসরাতকে যেভাবে পারেন খালাস করেন আজকের মধ্যে। এনি আও ওই মেয়ে যাতে আর দিনের আলো দেখতে না পায়। কত কত রাত আমার জেগে কেটেছে, কিন্তু ঘুমিয়ে থাকা কারো পাশে বসে নয়, সকাল হবার অপেক্ষাতে নয়। আচ্ছা আজকে রাতটা যদি কোনো কারণে শেষ না হতো, সকাল না আসতো, সূর্য ছুটি নিয়ে বাড়ি চলে যেত, নুসরাত যদি এভাবে আরাম করে ঘুমিয়ে থাকতো তাহলে কেমন হতো? কিসের শব্দ? কিছু না, গাড়ির হর্ন। কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিকই পারিনি, আমি সরি।
আপনার সারা চেয়ারে বসে। আমার কোনো সমস্যা হচ্ছে না, ওখানে তো রাত প্রায় শেষ হয়ে আসছে, ঘরে আলো ফুটলেই আমার থেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। বাড়ি আলো খুঁটি কটা থেকে কেটে করতে হবে। কি ভাবছেন, সবকিছু খুব অলৌকিক মনে হচ্ছে? মনে হচ্ছে অন্য রকম একটা রাত। বাড়ি গিয়ে সব ডায়েরিতে লিখে রাখবেন। তবে আমার ধারণা আপনার বিপদ কেটে গেছে। কি ভাবছেন? আপনাকে একটা সত্যি কথা বলতে চাই, শুনুন। নিশ্চয়ই, আমি তো শুনতে পাচ্ছি। আসলে আসলে পুরো ঘটনাটা সাজানো ছিল। ছিল যে ওর লোক দিয়ে আমাকে কিডন্যাপ করাবে, দেন ওর বন্ধুর বাগান বাড়িতে আমাকে রেখে আসবে, তারপরে পেপার পত্রিকায় নিউজ আসবে, টিভিতে নিউজ দেখানো হবে, সবাই হলে যাবে সিনেমাটা দেখতে, সিনেমাটা বিগ হিট করবে, তারপর আমি ফিরে আসব। কিন্তু প্ল্যানটা পুরো পাল্টে গেছে। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? প্ল্যানটা পাল্টে দিল কে? আপনি জানেন? আমার ধারণা তাই। তামিম কোনো প্রমাণ রাখতে চায় না। লোকগুলো আমাকে হাইজ্যাক করার পর প্ল্যান ছিল তামিম আমার সাথে দেখা করবে। কোনো চিন্তা করেন না আপনি, আমি যা করা দেওয়ার ব্যবস্থা করা আমি করে ফেলাই। আপনার নিয়ে কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, কিন্তু আমি একটা টেনশনের মধ্যে আছি, আপনি প্লিজ আর ফোন করেন না, আমি খুব ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে। কিরে, খবর কি? খবর খারাপ, তাকে হাওয়া কোথাও পাইতেছে। আরে তাইলে তো পুলিশ আমাকে পিছে লাগবো, আর ওই নায়িকা যদি থানায় গিয়া পুলিশে সব করে দেয়? আমিও তো সেটাই ভাবছি, কিন্তু সকাল হয়ে গেলে তো কোনো খবরও পাওয়া যাবে। তামিম মিয়া কি করে? আরে হয়তো নিজেই দৌড়ের উপরে, চালাকি করতে গিয়ে নিজেই ফাইসা বসে আছে। কিন্তু মাইয়াটা তো কেসটা জানতো। জানতো না? জানতো, তবে তার এই জানেমান, তারা যে ফান্দে ফেলানো লেগে প্ল্যানিং করছে এটা জানতো না। আরে এমন তো সব জানি না যাইব। আমরা তো মনে হয় ফাটা বাসের টিপাই পড়ছি। তাই তো দেখতেছি। একটা কাম করলে কেমন হয়? কি কাম? মোবাইলটা বন্ধ কইরা আমরা ফুটে যাই। এটা ভাই, এই কিন্তু তুই আমার প্রধান চালা। আমি আসলে এখন তোমাকে বড় বিপদে ফেলে দিলাম। বিপদে ফেলে দিয়েছি। আমি বিশ্বাস করি।
যাচ্ছিল। পুরো বিষয়টা আমার কাছে আমার খুব অপ্রয়োজন ছিল, কিন্তু আমার তো বোকা কেন বলতো? আপনি বোকাতে গেলেন কেন? আপনি ভালোবাসে বিশ্বাস করেছিলেন। ভালোবাসায় বিশ্বাস করাতে ঠকলাম। না থাকলে শিখবেন কি করে কোনটা ঠিক কোনটা ভুল? কিন্তু আমার জীবনে কেন এমনটা ঘটলো? আমি তো একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখতে কি আমার অপরাধ? আপনার অপরাধ কেন হতে যাবে? দেখুন, আমাদের জীবনে স্বপ্ন ছাড়া কি আছে? এই যে আমি সারা বেঁচে আছি, প্রতি রাতেই ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করি কাল ভালো কিছুটা ঘটবে, এটাই তো আমাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে তো আমরা বেঁচে আছি। এই বাসাটা
আপনি শিওর? আপনার বন্ধু আপনাকে চিনতে পারবে তো? আই মিন আপনার নায়িকা বলে কথা। তাহলে তো হয়ে গেল, আপনি এখানে ঘাটতে বেড়ে থাকুন, কেউ টেরি পাবে না। আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ, কেন না? মানে দেখুন, শেষে তো যেতে হবে, তার চেয়ে এখন যাওয়াই ভালো। আর স্টেশনে শুনলেন না, একটু পরে ফিরতি ট্রেন আছে। হ্যাঁ শুনেছি, আমার বন্ধুর সাথে একবার দেখা করে যাবেন না? না। হাসছেন কেন? সবকিছুই কেমন আচমকা শেষ হয়ে যায় তাই না? টেনশন একটা রাত সেটা শেষ হয়ে গেল, আপনার পালিয়ে যাবার রাস্তা সেটাও ফুরিয়ে গেল। এরপর আমাদের হয়তো আবার দেখা হবে, আমরা একে অপরের দিকে তাকিয়ে হাজার। অনেক রোদ, বৃষ্টি আসলে খুব ভালো হতো। কতদিন হয়ে গেল বৃষ্টি দেখিনি, বৃষ্টি তো ভিজে। আমার নাম বৃষ্টি। আমার আসল নাম বৃষ্টি।